টিএনটির শর্ট কুইজে আমাদেরকে যদি বলা হয় এক্সাম ইন দ্য ইয়ার, এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমাদের কমন ডায়াগনোসিস হবে সিএসওএম, ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া উইথ পারফোরেশন অথবা উইথআউট পারফোরেশন, যেভাবে দেয় আর নর্মালি উইথ পারফোরেশনই দেওয়া হয়। ওকে, তাহলে সালাম আলাইকুম, আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, এটা আপনার কোনো সমস্যা হবে না, আপনি সমস্যাটা আমাকে জানাবেন। ওকে, আমি পারমিশন নিয়ে নিলাম। এবার হচ্ছে আপনার কোন কানে সমস্যা? ডান ডান বা বাম যে কানে সমস্যা হোক আমরা ওই পাশেই বসবো, আর বসার আগে আমাদের অবশ্যই কী করতে হবে, লাইটটা ঠিক করে নিতে হবে, এবং লাইটের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে লাইটের ইয়াটা নিচে থাকে, নট এভাবে। ওকে, আমরা লাইটটা অয়ার করলাম, দেন ফিক্স করলাম, ফিক্সড করে আমি প্রি অরিকুলার রিজিয়ন, পোস্ট অরিকুলার রিজিয়ন, পিনা পিনাতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, প্রি অরিকুলার রিজিয়নে কোনো অ্যাবসেস, কোনো ফিস্টুলা, কোনো সাইনাস আছে কিনা, পোস্ট অরিকুলার রিজিয়নে কোনো ম্যাস্টয়েড অ্যাবসেস আছে কিনা, এছাড়া আমি এক্সটার্নাল অডিটরি মিটাস যতটুকু দেখা যায় ততটুকু দেখবো, কোনো ডিসচার্জ আছে কিনা, কোনো কালার চেঞ্জ আছে কিনা। ওকে, দেন হচ্ছে পালপেশন, পালপেশনের ক্ষেত্রে শুরু হচ্ছে ট্রেগাসটা পালপেট করবো, এখানে যদি টেন্ডারনেস থাকে তাহলে বুঝবো হচ্ছে কি, আর টেন্ডারনেসটা মেনলি তিনটা কারণে হয়, অটাইটিস এক্সটার্নাল, অটোমাইকোসিস, ইয়ার এ কস্ট বাই ওয়েক্স। ওকে, আর পোস্টের রিজিয়নে একটু কোনো টেন্ডারনেস আছে কিনা। এবার হচ্ছে আমরা পিনাটাকে টানবো আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, ল্যাটারালি। ওকে, আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, ল্যাটারালি টানলে আমরা একদম টিম্পানিক মেমব্রেনে স্পষ্ট দেখবো, ওনার টিম্পানিক মেমব্রেন একদম ক্লিয়ারলি হোয়াইট, দ্যাট মিনস নর্মাল, বাট আমাদেরকে তো নর্মাল দেওয়া হবে না, আমাদেরকে যেটা দেওয়া হবে ওটা হয়তো পারফোরেশন থাকবে এবং সাথে রেডেন্ট কালার থাকতে পারে। ওকে, এছাড়া আমি এখানে এক্সটার্নাল কোনো ডিসচার্জ আছে কিনা দেখবো, যদি দেখি ডিসচার্জ আছে তাহলে আমি ওকে তখন আমি জনসন হব এই প্রোবটা নিব, এই প্রোবটাতে তোলা পেঁচিয়ে সুন্দর করে আমি ডিসচার্জটা ওখান থেকে বের করব। ডিসচার্জটা বের করার পর আমরা ওটার কালার, স্মেল, কনসিস্টেন্সি ঠিক নাকি তিনগুলো সবগুলো দেখব। ওকে, যদি এটা মিউকাস থাকে সিএসওএম, আর যদি সেরাস থাকে এটা অটাইটিস এক্সটার্নাল। ওকে, দেন হচ্ছে আমরা যেহেতু কান রিলেটেড প্রবলেম, আমরা কানের কিছু টেস্ট করা লাগবে, কানের টেস্ট হিসেবে আমরা করি রিনি টেস্ট, ওয়েবার টেস্ট, অ্যাবিসি টেস্ট। ওকে, অবশ্যই এই টেস্টগুলো করার আগে পেশেন্টকে অবশ্যই একটু অগ্রিম কিছু কথাবার্তা বলে রাখতে হবে। আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করতেছি, আমি এটা কানে আপনার ইংলিশে ধরবো, আপনি যদি শোনেন হাত তুলবেন, যদি শোনেন হাত তুলবেন। ওকে, তাহলে আমি কী করবো, এটা এখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় বাড়ি দিয়ে ভাইব্রেট ক্রিয়েট করবো। ওকে, দেন পেশেন্টের দুই আর্মটা পেশেন্টের এই পোর্টটার পাশে রাখবেন, উনি হাত তুলছে দেখবেন উনি শুনতেছে, এবার ম্যাস্টেক প্রসেসে রাখবো উনি শুনতেছে, আপনি কোন সময় ভালো শুনছেন, প্রথমবার উনি বলতেছে প্রথমবার ভালো শুনছে, দ্যাট মিনস ইয়ার কনভেকশন ইজ বেটার দ্যান বনি কনভেকশন, তার মানে হচ্ছে রিনি টেস্ট নর্মাল বা পজিটিভ। দেন হচ্ছে ওয়েভার টেস্ট, আমি আপনার এটা এখানে রাখবো, কোন কানে বেশি শুনতেছেন বা দুই কানে কি সমান শুনতেছেন এটা আমাকে বলবেন, আমি আবার ভাইব্রেট করবো। আচ্ছা, উনি বলতেছে উনি দুই কানে সমান শুনতেছে, যদি কারো সিএসওএম থাকে সে যে পাশে সিএসওএম ওই পাশে সে ল্যাটারাইজড হবে সাউন্ডটা, সাউন্ড তাহলে ওয়েভার টেস্টের ক্ষেত্রে সাউন্ড ল্যাটারাইজ টু দ্য ইফেক্টেড ইয়ার, ইফেক্টেড ইয়ারে বেশি শুনবো। কিন্তু লাস্ট রাউন্ড হচ্ছে অ্যাবিসি টেস্ট, এই টেস্টের ক্ষেত্রে আমার পেশেন্টকে বলবো যে আপনার ইন্ডেক্স ফিঙ্গারটি এখানে রাখেন, পেশেন্টের ইন্ডেক্স ফিঙ্গার বা আমার ইন্ডেক্স ফিঙ্গার রাখবো, আমি এটা আপনার এখানে রাখবো, আপনি যখন শুনবেন না তখন হাত তুলবেন, যখন শুনবেন না। ওকে, তাহলে আমি আবার ভাইব্রেট ক্রিয়েট করে এখানে দিলাম। ওকে, উনি এখন শুনতেছেন না, এখন সেম অবস্থা আমি আবার এখানে ধরবো, আমিও শুনতেছি না, দ্যাট মিনস দুজনেরই নর্মাল, ওনার যদি সমস্যা থাকতো উনি শুনবেন না ঠিক, বাট আমি শুনতাম। ওকে, তাহলে এই দুটো টেস্ট করার পর আমরা কিছু ফেসিয়াল নার্ভের টেস্ট করবো, একটু আপনি একটু কপাল কুঁচকান অথবা উপরের দিকে তাকান, রিঙ্কেলস প্রেজেন্ট, দ্যাট মিনস এখানে ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চটা স্যাপ্লাই নর্মাল, চোখ বন্ধ করেন, চোখ খোলার চেষ্টা করেন, উনি কুলে কোলার জন্য ফোর্স এবং কুলে ফেলতেছে অনেকটা, দ্যাট মিনস আই তো ফেসিয়াল নার্ভ সাপ্লাই নর্মাল, আপনি এরকম করেন, আমি বন্ধ করার চেষ্টা করবো, বন্ধ করতে পারতেছি না, দ্যাট মিনস ওনার এখানে নার্ভ সাপ্লাই নর্মাল, দাঁতের উপর দাঁত কামড় দেন, থিতেও সাপ্লাই নর্মাল, আপনার নেকটা একটু এরকম করেন, নট আমি এখানে প্ল্যাটিসমেন্টটা ফিল করবো, দ্যাট মিনস নেকেও সাপ্লাই নর্মাল। ওকে, দ্য লাস্ট টেস্ট ফিস্টুলাটা,
পিস্তুলা টেস্টটা করব মেইন হচ্ছে নিস্টেক মাসের জন্য। এটাতে কী করবো, ট্রে গ্যাসের উপর হাত রাখবো, একবার হাত রেখে তুলবো, দুইবার রাখবো তুলবো, তৃতীয়বার বা চতুর্থবারে চেপে ধরে 30 সেকেন্ডের জন্য চেপে ধরে ওনার দিকে তাকায় থাকবো। যদি দেখি যে আয়তে নিস্টেক মাস আছে কি না, এটা আমরা মেইনলি এই পিস্তুলা টেস্টের মাধ্যমে করবো। তাহলে আমাদের ডায়াগনোসিস হচ্ছে কি, ক্রনিক সাপারেটিভ অটাইটিস মিডিয়া উইথ পারফোরেশন। থ্যাংক ইউ।